কক্সবাজারে চলছে ইলিশের মহোৎসব। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এসব ইলিশ আকারে বড় হওয়ায় দামও বেশ চড়া। এতে খুশি ট্রলার মালিক, মাছ ব্যবসায়ী ও মাঝি মাল্লারা। টানা 65 দিন মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে বলে মনে করছে জেলেরা। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। জেলার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটে এখন কেবলই ইলিশ আর ইলিশ। গভীর সাগর থেকে একের পর এক তীরে ভিড়ছে ফিশিং ট্রলার, তারপর ডিঙ্গি নৌকায় তুলে অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এসব রূপালি ইলিশ। এখান থেকে ব্যবসায়ীরা মাছ কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। টানা 65 দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ইলিশের প্রজনন ও আকৃতি দেখে বেশ খুশি ট্রলার মালিক, জেলে ও ব্যবসায়ীরা। 6 দিন থাকার পরে আমরা প্রচুর মাছ মারছি, এখানে আইনে বেশি 20 লক্ষ টাকা বেচা কিনা করছি। সাগরত অনেক মাছ পড়ছে, এই জন্য ফিশারির ব্যবসায়ী অনেক খুশি। দাম নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট, কিন্তু নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে হওয়ায় স্থানীয়রা হতাশ। এদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় ইলিশ রপ্তানির দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। এখানে যে মাছ আল্লাহর রহমতে সাগরে ভরপুর হয়েছে, এই মাছ তো আমাদের বাংলাদেশে খাওয়া সম্ভব না। তা আমাদের যেগুলো বাইরে হয়ে যায়, ওভার হয়ে যায়, এই মাছটা যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারলে আমরা আরো উপকৃত হব। গত 20 মে থেকে 30 জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর মধ্যে সাগরে শুরু হয় লঘুচাপ ও ভারী বর্ষণ, এজন্য জেলেরা মাছ ধরতে যায়নি আরো প্রায় 10 দিন। এখন থেকে আমার মনে হয় যে মাছগুলো ধরা পড়বে, বেশিরভাগ বড় মাছই আপনারা পাবেন। বিভিন্ন সময় যে ব্যাংকগুলো করা হচ্ছে মৎস্য অধিদপ্তর থেকে, তারই একটা সুফল পাচ্ছি আমরা। ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ছাড়াও টেকনাফ, সেন্ট মার্টিন, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলাতেও আসছে ইলিশ ভর্তি ট্রলার। পরিসংখ্যান বলছে গত বছরের এই সময়ে ইলিশ আহরণ হয়েছিল 15,256 মেট্রিক টন, আর এই বছর তার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 17,000 মেট্রিক টন। কিন্তু যেভাবে ইলিশ আহরণ হচ্ছে তাতে ধারণা করা হচ্ছে গত বছরের সেই লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে, এমনটাই মনে করছেন মৎস্য সংশ্লিষ্টরা। ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আহসান সুমন, এসএটিভি, কক্সবাজার। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি, সাথে আছি সবসময়।